ফুল গাছের পরিচিত এক বড় ভাই আছেন আমি অনেক গাছ সম্পর্কে জানি না তার কাছ থেকে পরিচয়গুলো জেনে নেব শুরুতে এই গাছটার নাম কি বড় ভাই এটা পাতাবাহার পাতাবাহার চলুন দেখা যাক খুব মজা পাবে এটা পাতাবাহার এটাও পাতাবাহার দেখেন পাতাবাহারের দুইটা প্রকৃতি এই একটা পাতাবাহার পাতাবাহার এইটার নাম ঝাউগাছ ঝাউগাছ ঝাউগাছটা সাধারণত আপনারা বিভিন্ন সাগর পাড়ে দেখতে পাবেন বিশেষ করে আমি কুয়াকাটা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম এইটা কি গাছ এটা বকুল গাছ বকুল গাছ বকুল ফুল আপনারা যারা বকুল ফুল নাম শুনছেন এটা সেই বকুল গাছ আপনারা আরো অনেক গাছ দেখতে পারবেন এটা কি গাছ এটা কাঠগোলাপ কাঠগোলাপ আমি অনেক নাম শুনি নাই আমি শুনে হতবাক হয়ে যাচ্ছি নিচের এই ছোট এটা কি গাছ এটা পাতাবাহার এটাও একটা পাতাবাহার দেখেন আর এইটা বকুল গাছ নাকি বকুল গাছ এটা এটা পাম ট্রি পাম ট্রি পাম পাম ট্রি পাম পাম ট্রি পাম ট্রি এটা কাটামেন্দি এটা কাটা বড় ভাইকে দেখেন বড় ভাই খুব ভালো জানে কাটামেন্দি আমাদের গাছটা গাছের জায়গাটা আপনাদের সম্পর্কে বলে দেব একটা তেজগা নাবিস্কোর সামনে চ্যানেলার অফিসের সামনে অনেক সুন্দরভাবে পরিবেশ তৈরি করা হয়েছে এটা এক ধরনের পাতাবাহার পাম ট্রি এটাও পাতাবাহার পাম ট্রি কাঠকড়ই এটা হচ্ছে কাঠকড়ই অনেক সুন্দর গাছগুলো দেখতে এটা বকুল গাছ আরও একটা বকুল গাছ দেখতে পাচ্ছেন কাটা মেহেদি এই একটা কাটা মেহেদি বকুল গাছ আবারও আর একটা বকুল গাছ পাম ট্রি পাম ট্রি এটাও পাম ট্রি এটাও পাম ট্রি অনেক সুন্দর ফল হয় দেখেন ফল হচ্ছে সম্ভবত পাম ট্রি কত সুন্দর অনেক সুন্দর পাম ট্রি এই একটা পাম ট্রি এই একটা পাম ট্রি এইটা কি গাছ এটা কাঠকড়ই কাঠকড়ই এইটা এটা হলো এটা সম্ভবত হাসনা হেনা হাসনা হেনা হাসনা হেনা এইটা এটা কাটা মেহেদি কাটা মেহেদি এটা বকুল গাছ এইটা এটা মাধবী লতা এই হলো মাধবী লতা আমরা যারা অনেকেই নাম শুনছি মাধবী লতা গোলাপি হয় সাদা হয় এই দেখেন গোলাপি হয় দেখেন এবং এই দেখেন গোলাপি এবং একই গাছে আবার সাদা ফুল এটা কি গাছ এটা কাঠকড়ই কাঠকড়ই আর এইটাকে কি বলে এটা হলো কলাবতী কলাবতী আপনি এত জানেন কিভাবে ভাই এইটা এটা 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 কাঠকড়ই কাঠকড়ই এটা পাতাবাহার এইটা পাতাবাহার এইটা পাতাবাহার এই যে এই গাছটা পাতাবাহার এইটা কাঠকড়ই এইটা এটা হাসনা হেনা হাসনা হেনা এইটা এটা হলো বকুল 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 পাশাপাশি দুইটা গাছ এটা যেন কি বলে পাম ট্রি পাম ট্রি পাম ট্রি পাম ট্রি কাঠকড়ই কাঠকড়ই আরও অনেক গাছ আছে আপনারা দেখতে থাকেন সামনে বাগান বিলাস যারা বাগান বিলাস গাছের নাম শুনছেন এইটা সেই বাগান বিলাস গাছ যদিও ফুল ফোটে না এটা পাতাগুলো কালারফুল হয় পাতাগুলো খুব রঙিন হয় কোনো ফুল ফোটে না আর একটা বকুল ফুল গাছ এটা কামিনী কামিনী কামিনীর ফুল আসছে এই যে ফুল আসছে এটা গোটা হয় এবং পাকলে পরে গোটা খাওয়া যায় এটা খাওয়া যায় হ্যাঁ এটা আঙ্গুরের মতো আর কি এই গোটা হয় গোটাগুলো দেখেন কত কামিনীর ফুলটা বৃষ্টি হইলে এই কামিনীর ফুলটা ফুটবে এবং খুবই সুন্দর গন্ধ এবং এটার গোটা হয় লাল হইলে এটা খাওয়া যায় আঙ্গুরের মতো আঙ্গুরের মতো না হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে কি জানো যে বকুল না বকুল এটা এটা পাতাবাহার পাতাবাহার এই গাছটা এটা হলো কাটা অনেক কাটা এটা এক ধরনের কি বলে এটা কাটা গাছ মানে ফণি মনসা টাইপের ফণি মনসা টাইপের এটা এটা সাধারণত মরু অঞ্চলে হয় মরু অঞ্চলে হয় মরুভূমি এলাকায় মরুভূমি এলাকায় হয় এটা ফল হয় এটা ফল খাওয়া যায় ফল খাওয়া যায় ফল খাওয়া যায় খুব রেয়ার একটা গাছ ফল খাওয়া যায় এটা কি গাছ এই ফুল গাছটা এইটা হলো কি আপনার এক ধরনের নয়নতারা টাইপের কিন্তু এটা সাদা এটা কি গাছ একটু আগে কাঠকড়ই 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 না আর একটা বকুল গাছ কাটামেন্দি এটা হলো ভামট গাছ ভামট 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 এই যে ফুল আছে ভামটের ও এটারও ফুল আছে
দেখেন এইটা কি গাছ এটা হলো কাটা কাট করে কাট করে কাট করে এই যে বাগান বিলাসের ফুল দেখেন বাগান বিলাস গাছের ফুল এই যে ফুল এখানে দুইটা কালার আছে সাদা আছে একই গাছে সাদা আছে গোলাপি একই গাছে দেখেন সৃষ্টিকর্তার কত সুন্দর তৈরি একই গাছে সাদা ফুল এবং গোলাপি ফুল কত সুন্দর এটা এটা কাটামেন্দি কাটামেন্দি আমি কাটা দেখি না তো খুব কম ও কাটা আছে হ্যাঁ কাটামেন্দি এইটা কি গাছ এটা 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 যে কাট করে কাট করে না এটা যেন কি গাছ দেখাচ্ছিলাম ওই যে সাদা নয়নতারা সাদা নয়নতারা এটা কাট করে কাট করে ওই বকুল বকুল এই যে বকুল এটাও বকুল পাম ট্রি পাম ট্রি বাগান বিলাস বাগান বিলাস এটা কাটামেন্দি কাটামেন্দি রক্তজবা রক্তজবা যেটা রক্তের মতো লাল মানে রঙের যে গোলাপ ফুলটা এখানে ফুল সাধারণত নাই এখন এই কারণে দেখাতে পারলাম না বকুল 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 আমিও চিনতে আছে এটা কি গাছ এটা হলো কাঠমালতি কাঠমালতি দেখেন অনেক ফুল অনেক ফুল এই ফুলের গন্ধ নাই এই ফুলের কোনো গন্ধ নাই দেখছেন যে অনেক মালতী আছে সেটা কাট গন্ধ আছে কিন্তু এই কামে এই ফুলের গন্ধ নাই এই ফুলের কোনো গন্ধ নাই এটা পাম ট্রি পাম ট্রি বকুল গাছ এটা হলো কি রাধাচূড়া রাধাচূড়া এই যে রাধাচূড়া ও রাধাচূড়া রাধাচূড়া একটা আছে কৃষ্ণচূড়া এটা হলো রাধাচূড়া কৃষ্ণচূড়া রাধাচূড়া এই গাছটা আমি চিনি না এই গাছটার এই একটা খা বড় ভাই বলতে পারেন নাই এটা কাটামেন্দি কাটামেন্দি পিছনে আমরা দেখে আসছিলাম কি জানো নাম কাঠমালতি 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 ফুল আছে কিন্তু ছোট্ট ফুল দেখেন এটা হচ্ছে চ্যানেলের অফিসের সামনে রাস্তার পাশে খুব সুন্দর ভাবে কাটামেন্দি পরিবেশ তৈরি করা হয়েছে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আরো অনেক গাছ এটা কি গাছ পাতাবাহার কামিনী বৃষ্টি হলে ফুলগুলো ফুটে যাবে বৃষ্টি আসলেই ফুলগুলো ফুটে যাবে দেখেন ফুলগুলো এখন এক প্রকার বলা যায় যে বৃষ্টির জন্য ওয়েটিংয়ে আছে কলিগুলো আছে বৃষ্টি হলে ফুটে যাবে এটা কি গাছ অনেক ফুল গাছ আপনারা ভিডিওটি শেয়ার করে রাখবেন গন্ধ বিলাস গন্ধ বিলাস গন্ধ আছে অনেক সুন্দর গন্ধ অনেক সুন্দর গন্ধ কামিনী কামিনী গাছ কাঠগোলাপ 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 অনেকগুলো কাঠগোলাপ এটা রাধাচূড়া রাধাচূড়া এটা কি গোলাপ রক্তজবা রক্তজবা কাঠগোলাপ নয়নতারা সাদা নয়নতারা নয়নতারার অনেক প্রকার তার ভিতরে এটা হয়েছিল সাদা নয়নতারা এটা হলো রাধাচূড়া রাধাচূড়া যারা রাধাচূড়া ফুলের নাম শুনছেন এই সেই রাধাচূড়া ফুল ছোট্ট ছোট্ট গাছ বাগান বিলাস এই বাগান বিলাস এটা ঝাউ গাছ ঝাউ গাছ আপনাদের বলছিলাম যে ঝাউ গাছ সাধারণত সাগর পাড়ে দেখা যায় সাদা নয়নতারা সাদা নয়নতারা আপনারা একসাথে এতগুলো ফুল গাছ খুব কমই দেখতে পাবেন তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম কাটামেন্দি 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 এটা কাঠকরই কাঠকরই করই গাছ নাম শুনছেন কাঠকরই এই গাছ অনেক বড় হয় এইটা হলো গিয়ে মালতী লতা মালতী লতা মালতী লতা মালতী লতা ফুল নিয়ে কিন্তু গানও আছে কাটামেন্দি 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 এটা এটা হলো পাম ট্রি পাম ট্রি রাধাচূড়া রাধাচূড়া পাম ট্রি দর্শক আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি এটা কি পাম ট্রি পাম ট্রি এটাও পাম ট্রি এটাও পাম ট্রি মানে আলাদা প্রকৃতি মানে প্রকৃতির
করই গাছ আমাদের হাতে সময় খুব কম আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে নয়নতারা এইটা কি গাছ জানো পিছন দিকে আসছিলাম এটা হলো কাঠগোলাপ 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 পাম ট্রি পাম ট্রি দেখেন এটা কি গাছ এটা কাঠগোলাপ এটাও কাঠগোলাপ এটা পাম ট্রি আমি কিন্তু অলরেডি দুই একটা শিখে গেছি বকুল বকুলটা আমি চিনি কারণ বকুল ছোটবেলা থেকে দেখে আসছি পাম ট্রি কথা বলতে বলতে আমি কয়েকটা গাছের নাম শিখে গেছি এটা কি গাছ বড় ভাই কাঠগোলাপ এটা পাম ট্রি জাতীয় পাম ট্রি মালতী লতা অনেক পছন্দের একটা ফুল গাছ কিন্তু আমি নাম জানতাম না এতদিন পাম ট্রি এটা কি গাছ জানো বলে কাঠগোলাপ এই যে কাঠগোলাপ দেখেন নয়ন নয়ন সরি নয়নতারা 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 কিন্তু অনেকগুলো টাইপ হয় এটা হচ্ছে অরিজিনাল নয়নতারা এটা বাগান বিলাস গাছ এটা নয়নতারা এটাও এক ধরনের কাটা মেন্দি পাম ট্রি আপনারা হয়তো অনেক পাম ট্রি দেখবেন কিন্তু অনেক প্রকৃতির এটাও কাটা মেন্দি পাম ট্রি বকুল গাছ এই একটা বকুল গাছ কাঠগোলাপ আর একটা কাঠগোলাপ গোলাপের ফুল কাঠগোলাপের ফুল আসছে এই দেখেন ফুল কাঠগোলাপের ফুল এই যে দেখেন ফুল এটা কি রঙ্গন রঙ্গন কি রঙ্গন 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 এই সেই রঙ্গন গাছ এটা বকুল গাছ বাগান বিলাসের ফুল দেখেন বাগান বিলাস এটা হচ্ছে পাম ট্রি কাঠগোলাপ কাঠগোলাপ কাটা মেন্দির ফুল আমরা পিছনে দেখে আসছি এখানেও দেখেন কাটা মেন্দির ফুল বোতল ব্রাশ কি বোতল ব্রাশ বোতল ব্রাশ মানে এটা কি বোতলে রাখে না বোতল ব্রাশ ব্রাশের মতো দেখতে এই জন্য বোতল ব্রাশ বলে বা বোতল পরিষ্কার করার মতো এই জন্য বোতল ব্রাশ এই দেখেন পাতাগুলো ব্রাশ ও গুড গুড কামিনী কামিনী কামিনীর ফুল হয়েছে না বৃষ্টি হলে হয় যেটা কাটা মেন্দি কামিনী পাতাবাহার পাতাবাহার রঙ্গন রঙ্গন আপনাদের হয়তো শব্দ শুনতে অনেক কষ্ট হবে কারণ বাবা পাশে অনেক গাড়ি চলছে তো রাস্তার পাশে এটা কি গাছ কাঠগোলাপ কাঠগোলাপ মাধবীলতা মাধবীলতা পাতাবাহার এটা পাতাবাহার এটা হলো এটা এটা কাঠগোলাপ 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 হ্যাঁ এটার নাম আমি বলতে পারতেছি না এটা আমার কাছে একটু পরিচিত লাগতেছে কিন্তু এই যে দুইটা গাছ অনেকগুলো গাছের ভিতরে দুইটা গাছের নাম বলা যাচ্ছে বলতে পারে না বড় ভাই এটা কি গাছ জানো এটা পাম ট্রি পাম ট্রি এটা কি বট গাছ যায় বট গাছ বট গাছ বট গাছ পাতাবাহার পাতাবাহার এটা কাঠগোলাপ 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 এটা পাম ট্রি পাম ট্রি না পাম ট্রি পাম ট্রি বকুল বকুল মালতী লতা মালতী লতা আমরা শেষ প্রান্তে চলে আসছি প্রায় এটা ওই যে সেই সার কাঠগোলাপ কাঠগোলাপ এটাও কাঠগোলাপ বকুল বকুল এটা পাম ট্রি পাম ট্রি পাম ট্রি আমরা চলে আসছি আপনারা দেখেন বড় ভাই কোনো মন্তব্য থাকলে বড় ভাই বলে দেন কি অবস্থা সব গাছ চিনি না যা দেখলাম তার মধ্যে বলার চেষ্টা করছি এই গাছ পরিচিতি আপনারা এই ভিডিও দেখুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কেমন হয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানান জানান আরও কি জানতে চান সেটা বলেন আমরা চেষ্টা করবো আপনাদের দেখাবার জন্য থাকে আপনার কমেন্টে জানাবেন যে এই ফুল গাছ ভুল বলেছি আপনারা অবশ্যই জানাবেন ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ